নমস্কার বন্ধুরা, এই অসহ্য গরমে কোনো কিছু যদি খেতে ভালো না লাগে, মুখে রুচি ফেরানোর জন্য তাই এমএসকে নিয়ে এসেছি উচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি। একদম নামমাত্র তেল মশলায় তৈরি, কিন্তু স্বাদে অসাধারণ হয়। আর এরকম মাছের ঝোলের রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। মাছের নুন আর হলুদ দিয়ে মেখে এটা 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছ। আপনারা এখানে রুই মাছের জায়গায় বাটা মাছ দিয়ে ওটা করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। মাছগুলো এবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো উচ্ছে। এখানে আমি উচ্ছে নুন আর হলুদ দিয়ে 10 মিনিট একটু মেখে রেখেছিলাম, এতে করে উচ্ছের থেকে অনেকটা জল বেরিয়েছে। জলটা ফেলে দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছে। এটা নুন আর হলুদ দিয়ে মেখে রাখলে এর যে তিতকুটে ভাবটা সেটা কিন্তু অনেকটা জলের সঙ্গে বেরিয়ে যায়। উচ্ছেগুলো এখানে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে 2 মিনিট আমি ভেজে নেব। দেখুন, আলুগুলো 2 মিনিট ভেজে নিয়েছি হালকা করে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রাঁধুনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিচ্ছি আমি। 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে। সজনে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে, দিয়ে দিচ্ছি সেটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা দিতে পারেন। দেখুন, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা একটু কম মনে হচ্ছিলো। হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, সবজি কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। আবারও ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন, 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, এদিকে সবজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার 2-1টা আলু আমি একটা হাতা দিয়ে এভাবে গলিয়ে দিচ্ছি, এতে করে ঝোলের টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা এই অসহ্য গরমে এরকম উচ্ছে আলু আর সজনে ডাঁটা মাছের ঝোলের রেসিপি বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন, সবশেষে ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে আছে ধনে আর জিরে, শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি।